আপনার পার ডে কত গ্লাডিং বানানো লাগে? সবচেয়ে বেশি কষ্ট দেখলাম অনেক। আপনার কাজ খুব ভালো। এখানে বাচ্চাদের খেলাধুলার একটা জায়গা আছে, এত সুন্দর দৃশ্য, মানে এখান থেকে আপনি সরাসরি সুইমিং পুল থেকে আপনি মানে সমুদ্র দেখতে পাবেন। দেখেন, আপনি সুইমিং করবেন, পাশাপাশি আপনি বীচ দেখবেন। পাঁচটাতে হচ্ছে হোটেলের, ওই পাঁচটাতে হচ্ছে সি ভিউ, এই পাঁচটা হচ্ছে হিল ভিউ। রুম নাম্বার 211 তো এন্ট্রি করার পরে প্রথমেই সীমান্ত কি অবস্থা? এই তো এন্ট্রি করার পরে প্রথমেই হচ্ছে একটা রুম, এই রুমটাতে দুইটা বেড, সিঙ্গেল বেড, কিন্তু এগুলো সবগুলো সিঙ্গেল বেড, সিঙ্গেল বেড। এখানে হচ্ছে টুকটাক রান্নাবান্না, মানে একটু হাবিজাবি বানানোর জন্য চাটা আছে, চা বানানোর জন্য। দেখেন এখানে অনেকগুলো চা পাতা আর হচ্ছে সুগার দিয়ে দিছে, হোয়াইট সুগার। এখানে একটা র্যাকার, দুই বোতল পানি, আর এখানটাতে হচ্ছে একটা উইন্ডো আছে। আচ্ছা, এই রুমটাতে এসি আছে, বাট এসিটা হচ্ছে কাজ করে না, আর আমাদেরকে বলেই দিছে আগে থেকে যে এক রুম এসি থাকবে, সো এটা ব্যাপার না। আর এই হচ্ছে বেডটা দেখাইলাম আমি, এ পাশে একটা র্যাকার আছে আলমারির মতো, ভালো, অনেক কিছু রাখা যায়। আর এই যে আরেকটা রুম দেখেন, এটা হচ্ছে আমি একজন রাতের ভিউ দেখাচ্ছি, রাতের ভিউ দেখেন কত সুন্দর। এই রুমটা আরেকটা রুম, এটা এখানেও সিঙ্গেল বেড, সিঙ্গেল বেড, মানে টোটাল চারটা বেড, সবগুলো সিঙ্গেল, আমরা চারজন যেহেতু। আর এখানে একটা আলমারি আছে। আর এই হচ্ছে এই রুমে এসি, এসিটা কাজ করে, মানে আমরা আমাদেরকে বলেই দিছিলো যে একটা এসি কাজ করবে, আমরা এটা জেনেই আসছি, কোনো অসুবিধা নেই এতে। এখানে একটা টিভি আছে এলইডি, আর আমাদের হেলমেটগুলো এখানে রাখছি। এখানে একটা ইয়াস বারান্দা আছে, এই বারান্দা থেকে হচ্ছে এটা হচ্ছে হিল ভিউ। আচ্ছা, ওই পাশটাতে হচ্ছে হোটেলের, ওই পাশটাতে হচ্ছে সি ভিউ, এই পাশটা হচ্ছে হিল ভিউ। হিল ভিউ একটা ভাড়াটা একটু কম, আর সি ভিউ ভাড়াটা একটু বেশি, স্বাভাবিক। আর এই পাশে কিন্তু ল্যাম্পগুলো দেখেন, ল্যাম্পগুলো খুব সুন্দর রাতে। এখানে কিন্তু সম্পূর্ণ নাইট ভিউ, মানে আমি নাইট ভিউ দেখাচ্ছি। আর এই পাশটাতে ইন্টারকম আছে, ইন্টারকম এত ফাস্ট কাজ করে এই হোটেলে আমি দেখলাম, মানে কোনো কিছু নিয়ে প্রবলেম হইলেই, কমপ্লেন করলেই, মানে ইনস্ট্যান্ট একদম আপনাকে ঠিক করে দেবে। যেমন আমাদের ওয়াশরুমে একটা প্রবলেম ছিল, মানে জাস্ট কল দেওয়ার সাথে সাথে ঠিক করে দিয়েছে, অন্যান্য হোটেলে তো খোঁজ দেয় না, মানে জাস্ট রুম দিয়ে দিলেই, পাল দিতে পারলেই বুঝে। আর প্রত্যেকটা বেডের সাথে একটা করে ডাস্টবিন আছে ময়লা ফেলার জন্য। সো আর একটা জিনিস, সেটা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখানো আছে, লাইটগুলো একটু ডিফারেন্ট, কারণ প্রত্যেকটা লাইট আলাদা আলাদা রকম। যেমন আমি যদি একটা জ্বালাই, দেখেন এরা যদি জ্বালাই, এটা হচ্ছে একটা রুমের আলো একরকম হইলো। আচ্ছা, এটা বন্ধ করে যদি আমি আরেকটা জ্বালাই, দেখেন এখন আরেক রকম আলো হয়েছে, মানে প্রত্যেকটা লাইটের ডিফারেন্ট আলো, ব্যাপারটা একটু ডিফারেন্ট, সবসময় পাওয়া যায় না এরকম। আর ওয়াশরুম দেখানো উচিত না, তারপরে আমি মানে ভিডিও পারফেকশনের জন্য আপনাদের যেন ভালো মতো বুঝতে পারেন অ্যাকচুয়াল মানে কী কী আছে, একটু দেখাচ্ছি। আচ্ছা, ওয়াশরুমের লাইটগুলো সেম, এটা হচ্ছে একটু ডিপ, আচ্ছা একদম লাইট, তো ডিপটাই দেখাই। এখানে হচ্ছে একটা ব্যাপার, চারটা ব্রাশ দিছে, আমরা যেহেতু চারজন, চারটা ব্রাশ, আর খুব মিনি টুথপেস্ট, খুব প্রিমিয়াম, এবং আর সব কিছু তাদের ব্র্যান্ডিং করা আছে। দেখেন ব্রাশগুলোতেও কিন্তু নিসর্গ লেখা আছে। আর হচ্ছে প্রথম দিন চারটা, পরের দিন চারটা, একদম পারফেক্ট, চারজন মানুষ বুঝেই দিছে আর কি। আর এখানে শাওয়ার জেল আর হচ্ছে শ্যাম্পু আলাদা আলাদা করে দিছে, গতকালকে দিছে চারটা, আজকেও চারটা। গুড মর্নিং এভরিওয়ান, আমরা দিন শুরু করলাম হচ্ছে আমাদের আজকের সকালের বাফেট ব্রেকফাস্ট দিয়ে। তো চলেন দেখি কী কী আছে এখানে। সেকেন্ড ডের খাবার কিছুটা পরিবর্তন আছে, গতকালকে আমরা খেয়েছি খিচুড়ি, আজকে ছিল পোলাও এবং চাউমিন, নতুন করে অ্যাড হয়েছে। আজকের খাবারটা তো বেশি ভালো লাগছে, কালকে সীমান্ত কফি বানাচ্ছে, সুগার কাপ সব দেওয়া আছে। এখানে হচ্ছে লিকার, মিল্ক, হচ্ছে কফি স্টেশন। ভাই, আপনার পার ডে কত গ্লাডিং বানানো লাগে? আপনার মনে হয় সবচেয়ে বেশি কষ্ট দেখলাম অনেক। ভাই, আপনার কাজ খুব মানে ফাস্ট, অনেক ভালো এবং তাড়াতাড়ি হয়, অনেক মজা। থ্যাংক ইউ ভাই। আর এটা হচ্ছে
লাইভ টোস্ট করা যাবে, তারপর এখানে বাটার আছে, জেলি আছে, ফ্রুটস আইটেম, আপেল, পেয়ারা, অনেক ফল, সালাদ, এখানে স্যুপ আছে, এখানে ডেজার্ট পায়েস আর হচ্ছে লাচ্ছা সেমাই। আচ্ছা, আমাদের টেবিল, খাবার দাবার খাওয়াইছে বিপুল। গুড মর্নিং তাকিল, গুড মর্নিং সীমান্ত, গুড মর্নিং। সব কিছু ওভারঅল নিশালগর কেমন ছিল? বিপুল থেকে শুরু করি। এটা হচ্ছে আমাদের রুমের সাথে ইনক্লুডেড সুইমিং পুল এবং ব্রেকফাস্ট। সো সুইমিং পুলটা হচ্ছে 1 আওয়ারের জন্য পার ডে, আপনি যখনই নামেন আপনার জন্য 1 ঘন্টা ফ্রি থাকবে। এখানে বাচ্চাদের খেলাধুলার একটা জায়গা আছে। এত সুন্দর লাগতেছে যে বলার মতো না, দেখেন। এই নিসর্গ হোটেলের রাতের ভিউ কিন্তু আরও অনেক বেশি সুন্দর। দিনের বেলা যত না সুন্দর, রাতে আরও বেশি সৌন্দর্য বৃদ্ধি পায়। যেমন ধরেন, এটা হচ্ছে একটা কফি জোন, এখানটাতে কফি টফি খাওয়া যাবে। নিচে হচ্ছে আরেকটা রুফটপ। ওয়েলকাম টু নিসর্গ হোটেল জোস, সব কিছু একদম পারফেক্ট। সুইমিং পুল, নিসর্গ এন, ওয়াও, সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন। আর এখানটাতে দুটা সুন্দর জায়গা, পুল বেঞ্চ, জাস্ট দেখেন, ফুল মুন, ওয়াও। আর যেটা মানে একদম মেইন আকর্ষণ, সেটা হচ্ছে ইয়াস, এই হচ্ছে আমাদের টোটাল রুমটা। এই রুমের রেন্ট হচ্ছে আমাদের থেকে, যেহেতু আমরা একদম অন সিজন আসছি, তাই হচ্ছে আমাদের থেকে 7000 রাখছে। আর একদিন পর মানে আমরা আসছিলাম হচ্ছে শুক্রবারে, শুক্রবারে মানে প্রেশার অনেক বেশি, তার জন্য প্রাইস আপ ডাউন করে। যেমন এয়ার টিকিটেও প্রাইস, যেমন বাসের টিকিটও, সবগুলো একটা প্রেশার থাকে। যখন মানে পর্যটক বেশি তখন হচ্ছে ভাড়া একটু বেশি। তো শুক্রবারের জন্য আমাদের ভাড়া ছিল 7000, আমরা 4 জন। আর শনিবারের জন্য আমাদের ভাড়া ছিল 5600 টাকা, 4 জন। সো এই হচ্ছে রুমের ভাড়াটা। পুল, তারপর হচ্ছে আপনার ব্রেকফাস্ট ফ্রি, তারপর জিম, সব কিছু আপনারা একদম ফ্রি পেয়ে যাবেন, কোনো আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে না। আর পার্কিংটা কিন্তু ইনক্লুডেড, কোনো পার্কিং চার্জ নেই। তো এই কানেকটিভ রুমটাতে কিন্তু আমরা 4 জন ছিলাম। তো আমাদের 4 জনের জন্য পার পার্সন পড়েছে 1500 টাকা করে পার নাইট। আমরা যেহেতু ফার্স্ট নাইটের জন্য বুক করেছিলাম 7000 টাকা এবং সেকেন্ড নাইটের জন্য আমাদের ভাড়া ছিল 5600 টাকা, তার মানে আমাদের পার পার্সন যদি 1500 টাকা করে হয়, দুদিনের জন্য আমাদের পার পার্সন পড়েছে 3000 টাকা, তার মানে 3-4 12000 টাকা আমাদের ফুল প্যাকেজ ছিল। সো দ্যাটস ইট, এই হোটেলের সম্পূর্ণ একটা রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে আসতে পারেন, এখানকার সিকিউরিটি খুব ভালো এবং হাতের কাছে সব কিছু পাবেন, সুইমিং পুল, ব্রেকফাস্ট সব কিছু ফ্রিতে পেয়ে যাবেন। তো এখানে চাইলে আপনারা আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।